ইতালির ভালনিয়া শহরে বসবাসরত নবগঠিত চাঁদপুর জেলা সমিতি এর আয়োজনে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে রোজাদারদের সম্মানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি জানান ভলোনিয়া স্থানীয় জামে মসজিদে উম্মা ভিয়া মাসিনিতে এই আয়োজন করা হয় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে চাঁদপুর জেলা সমিতি ভলোনিয়া এর উপস্থিত এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দের পরিচালনার মধ্য দিয়ে উক্ত দোয়া ও ইফতারের আয়োজন করা হয় উক্ত আয়োজনে উপস্থিত রোজাদারদের সামনে ইসলামিক বয়ান ও দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা লতিফ দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণীর পেশার প্রবাসী বাংলাদেশিরা ও অন্যান্য দেশের মুসলমান উপস্থিত ছিলেন ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হারুনের রশিদ মাসুদ হাওলাদার আমিনুল ইসলাম আক্তার কাদিস জাহাঙ্গীর আলম আহসান হাবিব জিয়া মোহাম্মদ ওমর ফারুক সাইফুল ইসলাম মাসুদ রানা আবু সাইন কামাল হোসেন আলমগীর হোসেন সাব্বির হোসাইন জিল্লু হেলাল উদ্দিন জাকির হোসেন মাজারুল ইসলাম লিটন সহ বলোনিয়ার বিভিন্ন দেশের মুসলমান ভাইয়েরা